ফেসবুক লাইভে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছেন আমরা আজকে প্রফেসর ফ্রান্সিসকো জানিনিকে পেয়েছি প্রফেসর ফ্রান্সিসকো জানিনি একজন প্রফেসর এমেরিটাস এবং ইতালিতে তিনি একজন খুবই সম্মানিত এবং প্রসিদ্ধ প্রফেসর আমাদের জন্য খুবই সৌভাগ্যের বিষয় তিনি বাংলা বলেন তার কাছে আমরা জানতে চাইবো যে আমরা আসলে এটা শুনেছি যে ইতালীয়রা ইদানিং আর বাংলাদেশিদের পছন্দ করছেন না তারা বাংলাদেশিদের খুবই অপছন্দ করছেন দূরে থাকছেন বিষয়টি ঠিক কি না প্রফেসর নেই আমি বলতে পারি প্রথমে সেটাই বলি আমি যদিও ইতালিতে তাকি ইতালিতে তাকি তবুও আমার রিজয় কোনো বাংলাদেশ রয়েছে ইতালি তো বাংলাদেশদের সাথে সুন্দর সম্পর্ক আছে আর যেহেতু বিশ বছর ধরে ওখানে সে যায়নি তবু প্রত্যেক দিন আশেপাশে যে বাঙালি বাঙালিরা থাকে তাদের সাথে আলোচনা আলোচনা করবো এই জন্য এখন ও বাংলা কিছুটা বাংলা ভুল করছে কিন্তু কিছুটা বাংলা বলতে পারে চমৎকার বাংলা বলছেন আমাদের দর্শক আমাদের খুবই 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 মধুর বাংলা বলছেন আপনি আপনার মুখে বাংলা আমার কানে যখন বাংলাদেশে ছিল বাংলায় পড়াতাম ওই কাগজে ওই বাংলা লিখতে পারতেন Лекто барда во овој чатро за Бангле како чик кортам. Дали тоа кон овој оно рако висило, е тоа во тоа во еконо кој волте пар. Е тој боле етико тоа вола жае, зе овој Бангладеши раја Итали жаре Итали те таке, тадери Итали дарша Итали дарша те бал шундошон порко аче. ইতায় ইতালীয়তালীয় লোকের মধ্যে একটি মনোভাব থাকে যে বাংলাদেশিরা এখানে এসছে ওরা কাজ করতে চায় সুন্দরভাবে জীবন যাপন করতে চায় তাদের পরিবারের জন্যে কাজ করছে এমন কি বিভিন্ন খারাপ কাজ নিয়ে জড়িত থাকে না এই জন্যে তাদেরই বিরুদ্ধে কিছুই নেই আরও সংকীর্ণভাব ওই তাকে রাইটার ইয়ের মধ্যে এই জন্য আমরা বুঝতে পারছি কিন্তু একটি কথা এরকম শোনা যাচ্ছে যেহেতু বাঙালিদের মধ্যে যে সেকেন্ড ওয়েভটা মানে আসলো আবার কোভিড নাইন্টিনের তো এবং সাথে তাদের স্বাভাবিক ব্যাপার তো আগে ওই চাইনিজ চাইনিজদের বিরুদ্ধে ছিলাম কেউ চাইনিজ রেস্টুরেন্টে যেতে চায়নি তা এতে তো তো কোনো কথা নেই এর ওরা বুঝে এম

যে যেটা হচ্ছে সেটাই হলো আসলে আমি বলছি আমাদেরই সরকার ভুল কারণ যখন দেখেছে ইতালিতে কিছুটা বন্ধ করলাম ওই ফ্লাইট বন্ধ করা হতো যে এটা না কারণ বাংলাদেশের বিরুদ্ধে কিছু নেই কেমন যেন ওই যে ওই ভাইরাস না চলতে না পারে সেটার জন্যই কালি প্রফেসর ফ্রান্সিস্কো জানিনির মুখে আপনারা শুনলেন যে আসলে ইতালীয়রা বাংলাদেশিদের খুবই বন্ধু মনে করে এমন কি করোনা ভাইরাস যখন প্রথম দিকে এসছে তখন চাইনিজদের বিরুদ্ধেও কিছু স্বাভাবিক বা সাধারণ কথা শোনা গেলেও এখন পর্যন্ত তিনি বাঙালিদের বিরুদ্ধে এরকম কোনো কথা বা বাংলাদেশিদের বিরুদ্ধে এরকম কোনো কথা এখন পর্যন্ত তিনি শোনেন নাই এবং ইতালীয় সরকারেরও কিছু ভুল রয়েছে যে তারা আসলে এটা বন্ধ করলো ওটা বন্ধ করলো ফ্লাইট কখনো বন্ধ করলো বা কীভাবে করলো সেটির ব্যাপারে তার একটু আপত্তি রয়েছে প্রফেসর জানিনি আমি আসলে শেষ কথা আপনার কাছে যেটি জানতে চাইবো যে আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন একাঙ্কার বিশ্ববিদ্যালয়গুলোও পড়িয়েছেন আরবের বিশ্ববিদ্যালয়গুলিতে পড়িয়েছেন আপনি কোন দেশের ছাত্রদের জন্য বা ছাত্রীদের জন্য আপনার মনে একটি আলাদা জায়গা রয়েছে মানে আমি আসলে জানতে চাইছি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আপনি যখন পড়িয়েছেন সেই সময়ের কথা আপনার মনে পড়ে কিনা আছে ছাত্রছাত্রীদের কথা আপনার মনে পড়ে কিনা আমি সব সময় ছাত্রদের সাথে ভালো সম্পর্ক রাখি আমি সব বলি যে ও আমি প্রফেসর আমি আপনাদেরই বন্ধু আচ্ছা একসাথে কাজ করব আর বিশেষ করে এমনভাবে চেষ্টা করি যেন ও ছাত্রদের মনোভাব যেন বুঝতে পারি এই জন্য বাংলাদেশে যখন ছিলাম কয়েক তার কয়েকজনের সাথে আলাপ আলোচনা করার জন্য সময় বললাম যে আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম ওই ভাষা শিখবার জন্য একটি ইনস্টিটিউট ছিল কিন্তু ইনস্টিটিউটে থাকতে চাই না একটি পরিবারের মধ্যে গিয়েছিলাম আর ওরা আমাকে শিশুর মতো আমাকে গ্রহণ করেছে আমাকে শিশুর মতো গ্রহণ করেছে আর সব কিছু শিখলাম এই জন্যে আমি মনে করি ওই সাধারণ ছাত্রদের মধ্যে ভালো সম্পর্ক করেছে। কিন্তু বাংলাদেশে আরো আরো ঘনিষ্ঠ আর সম্পর্ক রাখতে পারতাম আমার অনেক কৌতূহল হচ্ছে আমি আসলে মানে আপনাকে মানে এটি শেষ করে দিতে চেয়েছিলাম কিন্তু আমাদের অনেক দর্শক দেখছেন জন্য আমার আমার খুব কৌতূহল হচ্ছে আপনি বাংলা শিখলেন কোথায় মানে কে আপনাকে বাংলা শিখল আপনি এত প্রমিত এত সুন্দর আমি সুন্দর কথা আমি ইতালিতে বাংলা শিখিনি ইতালিতে আপনি বাংলা Tarpore Amaroi, va a silo che non ha amarviva cilo islamiatr. Va. Ok. Tale Arvi va a silo. Ma l'American University Cairo e Gesila, mi tedi, Arpore Bangladeshi. ar Bangladeshi è Borisale, oi, tocco a quattro istituzioni. Pore, ho ancora chiesto. Borisale era orientale pore Ok.

আমি মনে করি ইতালিদের জন্য এত ক্ষতি না ওই কারণ আমাদের উচ্চারণ ওই বাংলার উচ্চারণ কাছাকাছি সে সেতার মধ্যে সেতার কারণে আমরা তো সহজে বাংলা ভাষা শিখতে পারি অন্তত আমার ছিল আমার ব্যাপার ছিল এখন পরে অন্যদের কথা বলতে পারি না কিন্তু আমার বিষয় এতেই এতে বলতে পারি যে আমি তো কষ্ট হয়েছে কিন্তু কারণ আমি চাইলাম জানতে চাইলাম আমি বললাম একজন বন্ধু ওর সাথে আগে আলোচনা করলাম যখন আমার প্রশিক্ষণ শেষ হয়েছে তখন বরিশালে বাংলা শিখবার জন্যে তখনও পড়াবার জন্য কয়েকটি মাসের মধ্যে ছিল কি করলাম ওই কক্সবাজারে গিয়েছিলাম তখন কক্সবাজারে আজকের মতো না হতো একটি মাত্র হোটেল ছিল ইত্যাদি

তাহলে তো গল্পগুচ্ছ বকিমচন্দ্র ইত্যাদি এসব সারাদিন এতেই করলাম সে তার মাধ্যমে তো অনেক কিছু শিখতে পারতাম আপনার কি বাংলাদেশের কোনো

সম যেখানে আশায় গেছে সব যেখানে মিশিয়েছে হিন্দু মুসলমান খ্রিস্টান গাহি সামার গান আচ্ছা আমাদের দর্শকদের মধ্যে অনেকে জানতে চাইছেন আপনি যেহেতু বাংলাদেশ অনলাইন থাকেন ইতালিতে সবাই সারা পৃথিবীতে পর্যটন নগরী পর্যটন দেশ হিসেবে বিتالের বিশেষ খ্যাতি রয়েছে অন্তত বেশ কিছু আশ্চর্য সপ্তাশত্র থেকে রয়েছে বাংলাদেশ টুরিজম হিসেবে বা টুরিজম প্লেস হিসেবে কেমন বাংলাদেশের গুরুত্ব দিতে চান ওকে বলবেন না বাংলাদেশ টুরিজম আসলে হতে পারেন কিন্তু ওই তো সেটা করার জন্য একটু সরকার দিক দিয়ে এবং আরো একটু প্রচার করতে হবে কারণ তো সুন্দর দেশ কেউ জানে না আমি তো একবার বসছিলাম বসছিলাম ওই নদীর পাশে আজ রোদ্র আর তারপরে বিভিন্ন ক্ষেত্রে ইত্যাদি দেখলে কেমন ওই কেমন যে খুব আমার খুব সুন্দর মনোভাব আসছিল আর তারপরে ওই স্মৃতিচিহ্ন অনেক আছে ইতিহাস অনেক আছে আমি পড়লা। কিন্তু এই মানে বিদেশে জানা যায় না এই জন্যে যারা রাষ্ট্রদূত ইত্যাদি সংস্কৃতি অনুষ্ঠান ইতিহাসের ওপর বক্তৃতা ইতালিত বাংলাদেশি ইতালি অ্যাসোসিয়েশন শুরু করলাম যেন সেটা প্রচার করতে পারে মানে আমি মনে করি যে প্রচার যদি হয় আর বাংলাদেশ এমন ভাবে ওই যে বিভিন্ন স্ট্রাকচার করা যায় তাহলে তো তো মনে করি যে সুন্দরীতেই হোক কালকে আবার বিশেষ করে ওই সংস্কৃতির আর কৃষ্টির দিক দিয়ে আপনি কথা শুনে আমরা আসলে আমাদের দর্শকরাও খুব গর্বিত বোধ করলেন অনেকেই এই কথা বলেছেন যেমন আমাদের একজন সোহেল আরমান সবুজ তিনি বলছেন চমৎকার কবিতাও বললেন আপনাকে কিভাবে পেলেন সেটি জানতে চেয়েছেন আরও কিছুক্ষণ কথা বলতে বলেছেন কালকে আমি একজনকে আসলে ইন্টারভিউ করছিলাম তিনি বাংলাদেশ থেকে যখন ফ্লাইটটি ফেরত পাঠানো হলো করোনা ভাইরাসের কারণে তিনি তখন বলছিলেন যে বাংলাদেশে যে ফেরত পাঠানো হলো বাংলাদেশ তো আসলে ইনফার্নো

Assorto, eh, eh, e con di chi ho farsi cotà chi chi si lo. Do giocaste. Do giocaste. E con giocaste non mi è exact. Dopo, volgi giù, ho etti. Carab già e ga e che io volo inferno. Eh?

আসলে আমাদের ধন্যবাদ জানিয়েছেন ক্যামেরার পেছনে আরাফাত আছেন যে আপনার সঙ্গে আমরা আমাদের দেখা হতে পারলো আপনি আমাদের দর্শকদের জন্য যদি মানে আপনি কি ভাবছেন আমাদের দর্শকদের জন্য আমাদের বাংলাদেশ থেকে অনেকে এই অনুষ্ঠানটি এখন একসঙ্গে দেখছেন এবং আমরা জানি যে আপনাকে আর অনেকে দেখবেন আমরা একটা খুব খারাপ সময় পার করছি বাংলাদেশ আসলে করোনার আক্রান্তের সংখ্যা বাড়ছে এদিকে আবার করোনার জন্য বন্ধ রাখার জন্য অনেকে আসলে পেশা হারিয়েছে এটা খুব ভালো সময় না বাংলাদেশের জন্য তারপরও আমি জানি যে আপনার কথা শুনে সবাই আসলে খুব উৎসাহিত হবে অনুপ্রাণিত বোধ করবে আমি দর্শকদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি আপনার কথা দিয়ে আসলে আমরা শেষ করবো যে আপনি যদি আচ্ছা আমি সকল বাংলাদেশে ধন্যবাদ দিতে চাচ্ছি কারণ ওই বাংলাদেশে অনেক শিখেছি এবং এই দেশে মায়ের লাগছে অনেক 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 ধন্যবাদ প্রফেসর ফ্রান্সিসকো জিওবানী আমরা আসলে দর্শকদের কাছ থেকে যেহেতু আগেই বিদায় নিচ্ছিল নিয়েছিলাম আমরা এখন সবার কাছ থেকে বিদায় নিয়ে শেষ করছি আজকে ফেসবুক লাইভটি